শিক্ষা দানের জন্য বিদ্যালয় অতি আবশ্যক। কিন্তু তাই বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ে থাকবে না কোনো খেলার মাঠ? তাহলে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাভাবিক বিকাশ কিভাবে সম্ভব? এমনই চিত্র ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। ঘটনা তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন রঙিয়াটিলা গোচ্ছগ্রাম স্থিত চাকমাঘাট উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। সেই সাথে এই বিদ্যালয়টি বিভিন্ন পরিকাঠামোগত সমস্যাতেও ধুঁকছে, কিন্তু কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। বর্মুড়া পাহাড়ের কুলে রয়েছে একটি বিদ্যালয়। বিদ্যালয়টিতে পাকা দালান ঘর রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যাও নেহাত কম নয়। শিক্ষক শিক্ষিকার সামান্য অভাব থাকলেও বিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান এবং পরিকাঠামোগত দিক দিয়ে সমস্যা রয়েছে। ঘটনা তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন রঙিয়াটিলা গুচ্ছগ্রামের চাকমাঘাট উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টিতে। 2003 সালে মুঙ্গিয়াকামী আরডি ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এডিসি ভিলেজে বসবাসকারী 301টি পরিবার নিয়ে গঠন করা হয়েছিল রঙিয়াটিলা গুচ্ছগ্রাম। সে সময় বিভিন্ন এডিসি ভিলেজগুলো থেকে আসা কচিকাচাদের শিক্ষাদানের জন্য গড়ে তোলা হয়েছিল একটি প্রাথমিক বিদ্যালয়। 2009 সালে চাকমাঘাট উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তরণ হয়েছে। বিদ্যালয়টি রঙিয়াটিলা গুচ্ছগ্রামের একটি টিলা জমিতে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 64 জন ছাত্রছাত্রী রয়েছে, যার মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 50 জন এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বালিকা বিভাগে 18 জন ছাত্রী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার চৌধুরী জানান, ছাত্রছাত্রীর জন্য ইনডোর আউটডোর খেলার সামগ্রী থাকলেও খেলার মাঠ না থাকার কারণে ছাত্রছাত্রীরা আউটডোর খেলাধুলা করতে পারে না। বিদ্যালয়টি টিলা জমির উপর নির্মাণ করা হয়েছিল, পাকা দালান বাড়িও রয়েছে, কিন্তু চারিদিকে কোনো বাউন্ডারি ওয়াল নেই, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। তিনি আরও জানান, বিগত 2 বছর পূর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কক্ষে সিলিং পাখা লাগানো হয়েছিল, কিন্তু পরিতাপের বিষয় বিদ্যালয়ে নেই কোনো বিদ্যুৎ সংযোজন। নাই, সমস্যাটা হয়েছে স্কুলে মাঠ নাই, স্কুলের কোনো মাঠ নাই, স্কুলের বাউন্ডারি ওয়াল নাই, স্কুলে ইলেকট্রিসিটি নাই, সবচেয়ে বড় সমস্যা ইলেকট্রিসিটি নাই। আর জলের ব্যবস্থা আছে, কিন্তু এটা একটু বেটার করলে ভালো হয়। হ্যাঁ, মানে সবটা মিলে এসে যে বাউন্ডারি ওয়াল, স্কুলটার মধ্যে যদি একটা বাউন্ডারি ওয়াল থাকে তাহলে সেখানে একটা সেফ থাকে স্কুলটা, সবচেয়ে ভালো একটা বাউন্ডারি ওয়াল। এবং বিদ্যুৎ যেটা ইলেকট্রিসিটিটা খুবই একান্তই দরকার। আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, স্কুলে সব কিছুই করা হয়েছে, মানে ইন্টারনেলটা আমরা সব কিছুই কমপ্লিট আছে, ফ্যান পাখা টাকা সব কিছু কমপ্লিট, ইন্টারনেল লাইন পুরাটা কমপ্লিট আছে, কিন্তু এখন লাইন দেওয়াটা বৈদ্যুতিক লাইন দেওয়া বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে, তারা জানানো হয়েছে, কিন্তু এখানে কুড়ি লাগে, দুইটা কুড়ির লেগে বলে জানা নাকি। তিনি জানান, বিদ্যালয়ে একটি বিজ্ঞান বিষয়ক শিক্ষক শিক্ষিকাও একান্ত প্রয়োজন, তাছাড়া পানীয় জলের সংকট ও সমস্যা রয়েছে। টিচার আমাদের প্রাইমারিতে টিচার 5 জন আর আপার প্রাইমারিতে 3 জন। টিচারের সংকট আছে কিনা? টিচারের আমাদের এখানে সবচেয়ে বড় একজন বিজ্ঞানের টিচার দিলে, একজন বিজ্ঞানের টিচার দিলে আমাদের আর কোনো সমস্যা থাকে না। একজন বিজ্ঞানের টিচার যদি আমাদের স্কুলে দেওয়া হয় তাহলে যে কোনো, এটা বায়ো সায়েন্সেরই হোক বা পিওর সায়েন্সেরই হোক, একজন সায়েন্সের টিচার দিলে আমাদের আর কোনো সমস্যা থাকে না। স্টুডেন্টের রেজাল্ট কীরকম? স্টুডেন্টের রেজাল্ট আমাদের এখানে একটাই, আমরা করোনার আগ পর্যন্ত এমনি স্কুলটা খুব রানিং ভালো, স্কুলের ইয়াটা ভালো, কিন্তু প্রশ্ন হয়েছে যে আমরা করোনার পরের থেকে দেখা যেতেছে স্কুলের মানে স্টুডেন্টের যে উপস্থিতি থাকটা তারা খুবই ভালো না, মানে এক। সেই সাথে তিনি আশা পোষণ করেন, বিদ্যালয়ের সমস্যাগুলো দূরীকরণের জন্য তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, আর তা না হলে বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।